একা একা থাকতে থাকতে বদভ্যেস হয়ে গেছে। মানুষের ভিড় থেকে নিজেকে আলগোছে সরিয়ে একাই থাকি। বেড়াল পুষতে পুষতে এখন বেড়াল দেখলেই পুষতে ইচ্ছে করে। একা থাকা মেয়েরা নাকি বেশ বেড়াল পোষে। শুনেছি ওদের ঘরে সাদা বা কালো বা ছাই বা সোনালি রঙের বেড়াল দু একটা থাকেই। গায়ে না চড়লেও, আহ্লাদ না করলেও থাকে, ঘরের কোণে বা উঠোনে কোথাও থাকে। মেয়েরা নাকি হোঁচট খেতে খেতে, জলে বা কাদায় ডুবতে ডুবতে, এখানে সেখানে পুড়তে পুড়তে এইটুকু জেনেছে, পুরুষ পোষার চেয়েও বেড়াল পোষা ভালো। আমারও কি বছরের পর বছর পুরুষ পুষতে পুষতে মনে হয়নি কাল সাপ পুষছি আসলে? এত প্রাণী জগতে পুষতে যদি হয় পুরুষ কেন? কথা শোনে, বোঝে, চোখে ভাষাও আছে, কাছে আসে, ভালোবাসে, পাশে শোয়, আঁচড়ায় না, কামড়ও বসায় না, চমকা রক্তাক্ত করে না, এমন কিছুকে দিব্যি পোষা যায় নির্ভাবনায়?